খুব বলা যায় না, ঘুরে কারণ আমরা নির্মাণ সহায়করা সমবেত হয়েছি একটা প্রশাসনিক দৃষ্টি আকর্ষণের জন্য। আমাদের কিছু চাকরিগত সমস্যা এবং দাবি, সেইগুলো নিরসন করার জন্য এখানে আমরা জানি যে গ্রাম পঞ্চায়েত স্তরে নির্মাণ সহায়করা একটা পরিকাঠামোগত কাজ করে থাকে এবং তার জন্য এই 100 দিনের কাজে এই জেলার বিভিন্ন পঞ্চায়েত পুরস্কৃত হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই 100 দিনে কেন্দ্র করে আমাদের নির্মাণ সহায়কদেরকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে দায়বদ্ধ করা হচ্ছে, শুধুমাত্র এককভাবে। এই নির্মাণ সহায়কদের আমরা জানি যে 100 দিনের কাজটা হচ্ছে একটা ডিমান্ড বেসড ওয়ার্ক, এটা কোনো লক্ষ্য পূরণের মাত্রা নয় যে এর পিছনে ছুটতে হবে। তো সেইটা করতে গিয়ে আমরা যাতে ভবিষ্যতে এই জিনিসটার প্রতি প্রশাসন সজাগ হন এবং আমরা নির্মাণ সহায়কদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত করতে পারি এবং সরকারি আদেশ অনুযায়ী যে লাইন ডিপার্টমেন্ট যেগুলি আছে সেগুলির যেন মানে তারা যেন ঠিকভাবে কাজ করতে পারে, একই সঙ্গে যা এনার্জি অ্যাক্টে বলা আছে, এবং যেটা হচ্ছে কর্মচারীদের মধ্যে যে সুস্থ বন্টন কাজের, সেই বন্টনটা যেন প্রত্যেক কর্মচারীর মধ্যেই বন্টিত হয় এবং তার জন্য একটা সুস্পষ্ট আদেশনামা বের হয়। আর ব্যাপারটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার আমাদের একটা দীর্ঘদিনের দাবি, যেটা হচ্ছে যে আমাদের নির্মাণ সহায়করা আমরা 100 দিনের কাজে জুনিয়র ইঞ্জিনিয়ার হিসাবেই সিগনেচার করে থাকি, কিন্তু আমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার নামকরণটা এখনও পর্যন্ত হয়নি, এটা একটা দাবি। আর আমাদের যে বদলি নীতি সেটা অপশনাল হোক, মানে আমাদের যারা নির্মাণ সহায়ক তাদের কাছ থেকে অপশন নিয়ে হোক এবং সুস্পষ্ট নিয়ম নীতি চালু হোক। নির্মাণ সহায়কদের পদোন্নতিও এখনও গ্রাম পঞ্চায়েত স্তরে প্রত্যেক কর্মচারী রয়েছে, কেবলমাত্র নির্মাণ সহায়কদেরই নেই, সেটাও যেন চালু হয়। এছাড়া সর্বোপরি যেটা আমাদের আজকের উদ্দেশ্য যে এই 100 দিনের যে কাজ সেই কাজটা অবশ্যই রূপায়ণ হোক, আমরা সেই রূপায়ণের সঙ্গে যুক্ত, উন্নয়নের সঙ্গে যুক্ত, কিন্তু আজকে নির্মাণ সহায়করা কেন এককভাবে দায়বদ্ধতা তাদের উপর চাপানো হবে এইটার ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করার জন্যই আজকে মাননীয় জেলা শাসক মহাশয়ের কাছে আমরা যাচ্ছি। কোনো বিক্ষোভ প্রদর্শন নয়, তার সাথে কোনো সম্পর্কযুক্ত নেই, আমাদের কাজ সবই ঠিক আছে, আমরা প্রশাসনিক নিয়মেই কাজ করি এবং যেমন নির্দেশ উপর থেকে আসে আমরা সেভাবেই কাজ করি, যাতে আমাদের নিরাপত্তা সুনিশ্চিত হয়। আমরা নির্মাণ সহায়করা যেহেতু রুট লেভেলে আমাদের এই কাজটা অগ্রণী ভূমিকা নিতে হয়, তো সেই জায়গায় নির্মাণ সহায়কদের নিরাপত্তা যাতে সুনিশ্চিত হয় সে ব্যাপারে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি। নাম আপনার পদ? আমার নাম হচ্ছে সন্দীপ ঘোষ, নির্মাণ সহায়ক।